ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়। হলুদ তেল মাখা একটি সকাল, ঝর্ণার জলে বৃষ্টিপাতের মতন শব্দ, ঝুল বারান্দার সামনে বাগানে কেউ হাসছে শীতের রোদ্দুরের মতন, কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে, বইয়ের পাতায় কার আঙুল এখনই যাবে অন্য পাতায়, দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর। ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়। এই সুন্দর কবিতাটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতার নাম ঘুম ভাঙার পর। আরে ঘুম ভাঙানি আর সকাল নিয়ে সকাল 24 চ্যানেল 24 নিয়মিত আয়োজনে আমি তাসনুফা মোহনা হাজির হয়ে গেলাম আজ সকালেও আপনাদের সামনে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো। চলুন প্রিয় দর্শক, শুরু করি আমাদের আজকের আয়োজন। একদম সরাসরি পত্রিকায় চলে যাব। হাতে বেশ কয়েকটি জাতীয় দৈনিক এবং আজকে বেশ গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম রয়েছে। তার আগে বলে দিই, আজ রোববার 25 জুন 2023, 11 আষাঢ় 1430 বঙ্গাব্দ। শুরুতেই হাতে আছে সমকাল, এবং সমকাল থেকে পড়ছি। শুধু সমকালই নয়, প্রত্যেকটি পত্রিকায় আজ পদ্মার সেতু সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর। তারই প্রথম শিরোনামটি পড়ছি, পদ্মার সেতুর দুই পাড় জুড়ে বিপুল সম্ভাবনা, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভৌগোলিক বিচ্ছিন্নতার অবসান, নির্মিত হচ্ছে গার্মেন্টস কারখানা, হিমাগার, পেট্রোল পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পার্ক, খুলনা মহানগরী, মোংলা সমুদ্রবন্দর ও বরিশাল চলে এসেছে 3 থেকে 4 ঘন্টার দূরত্বে। পদ্মা সেতুর 1 বছর পূর্ণ হলো। শুধু পদ্মা সেতু নিয়েই নয়, সামনে যেহেতু ঈদ চলছে, ঈদকে ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে সমকালে। শিরোনামে আছে, ঈদ ঘিরে ভোগাচ্ছে মশলার বাজার, 1 বছরে দাম বেড়েছে, দেশি আদা বেড়েছে 281%, দেশি রসুন 100%, দেশি পেঁয়াজ 58%, জিরা 132%, ধনিয়া 96% এবং লবঙ্গ 38%। সমকাল পড়ছিলাম, সমকালের পরপরে এবারে চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোর সংবাদ শিরোনাম পড়ছে, ভিন্ন চেহারায় ভাগনার চাপে পুতিন, রাশিয়া পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কো অভিমুখী অভিযান স্থগিত করেছে ভাগনার প্রধান প্রিগোশিন। আরও কিছু বলা হচ্ছে বুলেট পয়েন্টে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভাগনার প্রধানের সঙ্গে কথা বলেন বেলারুশের প্রেসিডেন্ট, ভাগনার যোদ্ধাদের নিরাপত্তার নিশ্চয়তা, দখলে নেওয়া রোস্তভ শহর ছাড়ছেন ভাগনার যোদ্ধারা, মস্কো শহরে নিরাপত্তা জোরদার, ঝুঁকি এড়াতে আগামীকাল ছুটি। এরপরে চলে যাচ্ছি কালের কণ্ঠে। এবারে কালের কণ্ঠে পড়ছি পদ্মা সেতু সম্পর্কিত খবরাখবর। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষা চলছে। এখানে বলা হচ্ছে, পদ্মা সেতু চালুর এই 1 বছরে প্রকল্পের বাকি কাজ শেষ করতে হবে চলতি মাসে। নদী শাসনের কাজ শেষ হয়েছে 90.50%, এবং 362 দিনের টোল আদায় 791 কোটি টাকা। পাশেই রয়েছে, সেতু তৈরিতে নদীর জীবনী হতে হবে মূল বিবেচ্য। সাক্ষাৎকারে নদী বিশেষজ্ঞ আইনুন নিশাত বলছেন, পদ্মা ও যমুনা সেতু বানানোর পর সরকারের সাহস হয়েছে, আরও বড় বড় সেতুর কাজ হাতে নিচ্ছে। এরই মধ্যে রৌমারি থেকে চিলমারি, চাঁদপুর থেকে শরীয়তপুর, দৌলতদিয়া থেকে পাটুরিয়ার আলোচনা অন্যতম। কালের কণ্ঠের পর এবার পড়ব দৈনিক ইত্তেফাক। এখানেও রাশিয়ার খবরাখবর, পুতিন সম্পর্কিত যুদ্ধের খবরাখবর, রাশিয়ার ভাড়াটে সেনাদের বিদ্রোহ, বেলারুশ প্রেসিডেন্টের মধ্যস্থতায় পরে পিছু হটে ওয়াগনার গ্রুপ, মস্কো অভিমুখে অভিযানও বন্ধ, সেনা নেতৃত্বকে সরাতে চান ওয়াগনার প্রধান, পিঠে ছুরি চালানো সামিল, কঠিন শাস্তি হবে বলছেন পুতিন, ন্যূনতম 2000 টাকা করের প্রস্তাব প্রত্যাহার হতে পারে, সংসদে আজ পাশ হচ্ছে অর্থ বিল। তার পাশেই আরও একটি খবর, जेटी मन खराब कर खुबी खबर खबर एक्सप्रेसवे रेलिंगे एम्बुलेंसर धक्का सिलिंडार विस्फोरणे 8 जनेर मर्मान्तिक मृत्यु। फरिदपुरेर भांगाय दुर्घटनाटी घटेছে এবং ইনসার্ট একটা ছবিতে দেওয়া আছে আগুনে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের সেই ছবি এবং বলা হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ থেকে। সবশেষে বনির বার্তা, নিরাপদ গন্তব্যের খোঁজে বাংলাদেশের অর্থ পাচারকারীরা নতুন গন্তব্য হিসাবে সামনে আসছে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপ। অর্থ পাচার, অবৈধ অর্থ, বিদেশে বিলাসবহুল সম্পদ ক্রয়, আর্থিক ও শিল্প খাতে বিনিয়োগ, আর্থিক খাতের বৈধ প্রতিষ্ঠান এবং বিদেশি অ্যাকাউন্টে স্থানান্তর। এবং ভ্লাদিমির পুতিন বলছেন বিশ্বাসঘাতকদের অবশ্যই এর মূল্য দিতে হবে ভাড়াটে ভাগনার বাহিনীর বিদ্রোহ প্রসঙ্গে। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রয়েছেন। চলুন আমরা আমাদের সহকর্মীর সাথে আমরা কথা বলি এবং জানি বিস্তারিত। শুভ সকাল আপনাকে, আমাদেরকে বিস্তারিত জানান। যে আসলে গত বছরের 25শে জুন দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে সাধারণ মানুষের বহুল কাঙ্ক্ষিত ছিল পদ্মা সেতু, সেটি কিন্তু গত বছরের আজকের এই দিনে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই কিন্তু এই অঞ্চলের মানুষের বেশ কিছু পরিবর্তন এসছে। যদি একটু আপনাকে বলতে চাই, যোগাযোগ ব্যবস্থায় কিন্তু একেবারে মাইলফলক পরিবর্তন এসছে বলে সাধারণ মানুষ দাবি করেছে। এই অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা সেতু বাস্তবায়ন, সেটি কিন্তু হয়েছে এবং এর ফলে যোগাযোগের তুমুল একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের একটা সময় এই ফেরিঘাটে ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করতে হতো ফেরির জন্য। অনেকেই কিন্তু ফেরি সঠিক সময় না পাওয়ার কারণে অনেকে চিকিৎসাও নিতে ব্যাহত হতো। সেই জায়গাটি কিন্তু অনেকটাই পরিবর্তন এসছে। এখন এই মাদারীপুর জেলা থেকে ঢাকাতে পৌঁছতে মাত্র সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা সময় লাগছে, যেটি কিন্তু কয়েক বছর আগেও 6 থেকে 7 ঘন্টা সময় লাগতো। এখন কিন্তু এই পরিবর্তনটা আসলে খুবই দৃশ্যমান এবং সাধারণ মানুষ কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা তারা আসলে উপভোগ করছে। যোগাযোগ ব্যবস্থা ছাড়াও কিন্তু এই অঞ্চলে কৃষি খাতে অনেকটা পরিবর্তন এসছে। এই অঞ্চলের উৎপাদিত বিভিন্ন ফসল এখন রাজধানীতে খুব সহজেই চলে যাচ্ছে এবং শুধু রাজধানী নয়, বিভিন্ন দেশেও কিন্তু এখন এই অঞ্চলের উৎপাদিত ফসল রপ্তানি করা হচ্ছে। এছাড়া মাদারীপুরে এই পদ্মা সেতুকে ঘিরে অনেক মেগা প্রকল্প আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে শেখ হাসিনা ফ্রন্টের টেকনোলজি সেন্টার, বেনারসি পল্লী, তাঁতপল্লী এবং অন্যান্য যে স্থাপনা, বিশেষ করে আন্তর্জাতিক যে একটি বিমানবন্দর হওয়ার জন্য একটি সমীক্ষা চলছে, যেটি পদ্মা সেতুর খুব কাছেই চরজানাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কিন্তু ঊর্ধ্বতন যে মহল রয়েছে তারা কিন্তু এই স্থানটি পরিদর্শন করে গিয়েছে এবং তারা এই স্থানটিকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে বলে আমাদের জেলা প্রশাসন দাবি করেছে। অর্থাৎ পদ্মা সেতু ঘিরে এই যে পরিবর্তন দক্ষিণ অঞ্চলের মানুষের, সেটি কিন্তু একমাত্র এই সেতুর ফলে সম্ভব হয়েছে, যে কারণে আবেগ এবং ভালোবাসার একটি অন্যতম বহিঃপ্রকাশ হিসাবে এই অঞ্চলের মানুষের কাছে একমাত্র নাম হচ্ছে এই পদ্মা সেতু। এই পদ্মা সেতুর ফলে এছাড়া কিন্তু শিল্প, কলকারখানা এবং অন্যান্য যে আত্মকর্মসংস্থান, সেটিও কিন্তু এই পদ্মা সেতুকে ঘিরে আমরা লক্ষ্য করেছি। বেশ বড় বড় বিভিন্ন উন্নতশীল কোম্পানি রয়েছে, তারা কিন্তু এই অঞ্চলে এসে বিনিয়োগ করছে। অনেকেই কিন্তু এখানে তারা শিল্প কলকারখানা তৈরির জন্য জায়গা কিনছে এবং অনেকেই এরই মধ্যে কিন্তু স্থাপনা তৈরি করছে। অর্থাৎ আমি যেটি বলতে চাই, এই পদ্মা সেতুর আজকে যে বর্ষপূর্তি, এর ফলে এই অঞ্চলের মানুষের আবেগ অনুভূতি কিন্তু জড়িয়ে আছে। এ কারণে আজকে সকাল 10টার দিকে একটি আনন্দ র্যালি বের করবে জেলা প্রশাসক এবং তারপরেই কিন্তু পদ্মা সেতুর এই উন্নয়ন চিত্রকর্ম নিয়ে একটি আলোচনা সভা রয়েছে। সব মিলে বলা যায় এই অঞ্চলের মানুষের আজকের একটি আনন্দের দিন হচ্ছে আজকের এই 25শে। আমি অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিস্তারিত জানাবার জন্য। আমরা জানছিলাম পদ্মা সেতু চালুর ১ বছর পূর্ণ হলো আজ। যোগাযোগের সহজ হওয়ার উন্নয়নে কতটা প্রসার ঘটেছে অঞ্চলের মানুষের, এই বিষয়ে আরো বেশি খবরাখবর আমাদেরকে মাদারীপুর থেকে জানালেন আমাদের সহকর্মী সাগর হোসেন তামিম। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। চলুন প্রিয় দর্শক, ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল সেগুলো এক ঝলক এবার একটুখানি দেখে আসি। ১৫২৯ সালের এই দিনে বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন। ১৮৯১ সালের এই দিনে ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশ রাজ সেন্সর আরোপ করেন। ১৯৫০ সালের এই দিনে উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ায় যুদ্ধ শুরু হয়। ১৯৭৫ সালের এই দিনে পর্তুগালের কাছ থেকে মোজাম্বিকের স্বাধীনতা লাভ হয়। ১৯৯১ সালের এই দিনে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া যুগোস্লাভিয়া থেকে বের হয়ে স্বাধীনতা লাভ করে। ২০২২ সালের এই দিনে বাংলাদেশের পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। শুভ জন্মদিন। যাদের আজকের দিনে জন্মদিন তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, অবিরাম। চলুন জেনে আসি বিখ্যাত ব্যক্তিদের কাদের কাদের জন্মদিন আজ। ১৯০৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক এরিক আর্থার ব্লেয়ার। বিশ্ব সাহিত্য অঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমধিক পরিচিত। তার দুটি উপন্যাস এনিমেল ফার্ম ও 1984 বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে। তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ১৯০০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী জর্জিয়া হেল। তিনি চার্লি চ্যাপলিনের দ্য গোল্ড রাশ এবং দ্য গ্রেট গেটসবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। জর্জিয়া ১৯২২ সালে মিস শিকাগো খেতাব অর্জন করেন। তিনি ১৯২০-এর দশকের শুরু থেকে তার অভিনয় কর্মজীবন শুরু হয়। ১৯১৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি ভাষী কবি ও লেখক এম এ ফেরন দাভিদ সেজার। তিনি ফরাসি ভাষী সাহিত্যে নেগ্রিচুড আন্দোলনের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। সমগ্র আধুনিক ফরাসি সাহিত্যের এক দুর্লভ কবি এবং কৃষ্ণাঙ্গ স্বাধিকার রক্ষার অন্যতম সহযোগী যোদ্ধা ছিলেন। দেশে ফেরার খাতা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ১৯৬৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বুকার পুরস্কার বিজয়ী একজন কানাডীয় সাহিত্যিক ইয়ান মার্টেল। ২৭ বছর বয়সে তিনি লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেন। নানা দেশের নানা রকম ঐতিহ্যের সাথে পরিচয় তার লেখাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি ২০০২ সালে সম্মানজনক বুকার পুরস্কার লাভ করেন। ১৯৭৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কারিশমা কাপুর। ১৭ বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান ভারত ভূষণের বিপরীতে প্রেম কয়েদি চলচ্চিত্রের মাধ্যমে। তার বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রগুলো হলো জিগার, আনারি, রাজাবাবু সহ অনেক। এই ছিল আজকের ইতিহাসের এই জন্মদিনের খবরাখবর। বিভিন্ন ব্যক্তিরা যারা আসলে তাদের কৃতকর্মের জন্য পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন তাদের সম্পর্কে আমরা খানিকটা জানলাম, সম্যক ধারণা পেলাম। এবারে ছোট্ট একটা বিরতির সময় হয়ে এসেছে, আর ফিরে এসে সকাল 24 আয়োজনে আর কি কি যোগ হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আবহাওয়ার বিভিন্ন খবরাখবর নিয়ে বিজ্ঞাপন বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে সকাল 24-এর আজকের আয়োজনে। চলুন দেখে আসি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য আমাদেরকে কি বলছে এবং সেই সঙ্গে আজকে সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস কি জানাচ্ছে। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫, সর্বনিম্ন ২৬.৮। রংপুরে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭, সর্বনিম্ন ২৬.৭। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩, সর্বনিম্ন ২৫.৮। खुलनाय सर्वोच्च तापमात्रा छिलो 33 सर्वनिम्न 27 बरिशाले सर्वोच्च तापमात्रा छिलो 32.3 डिग्री सेलसियास सर्वनिम्न 26.6 डिग्री सेलसियास। गेलो 24 घंटाय देशेर सर्वनिम्न तापमात्रा शनाक्त हयेछे कुतुबदियाय 24 डिग्री सेलसियास सर्वोच्च तापमात्रा छिलो सिलेटे 35.8 डिग्री सेलसियास। आज सारादिन खुलना बरिशाल और चट्टग्राम विभागेर अनेक जायगाय एवं रंगपुर सिलेटेर बेश किछु जायगाय एवं राजशाही ढाका और मयमनसिंहेर किछु जायगाय अस्थायीभावे दमका हावा सह हालका थेके माझारि धरनेर बृष्टि किंबा बज्रसह बृष्टि होते पारे। सेई साथे खुलना बरिशाल और चट्टग्राम विभागेर कोथाओ कोथाओ माझारि धरनेर भारी थेके अति भारी बर्षण होते पारे। ईदेर आमेज सब क्षेत्रे कड़ा नाड़लेও पर्यटन शिल्पे एखोनो जेन भाटा। और पर्यटনের প্রস্তুতি জানতে সরাসরি এবারে যুক্ত হচ্ছি কক্সবাজার। আমাদের সহকর্মী আছেন আজিম নিহাদ আমাদের সঙ্গে। শুভ সকাল আপনাকে। কক্সবাজারের অপরূপ দৃশ্য সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি, কিন্তু পর্যটন শিল্পে চলছে ভাটা জেনেছি, এই সম্পর্কে আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে। তাসনোবা, এখন আসলে বর্ষা মৌসুম। এই বর্ষা মৌসুমে আমরা স্বভাবতই যেটি লক্ষ্য করি যে সমুদ্রের রূপ কিছুটা পরিবর্তন হয়। এই সময়টাই কিছুটা ভয়ঙ্কর হয়, আবার কিছু সময় শীতল হয়ে যায় সমুদ্রের রূপ। তো এই যে অসাধারণ সৌন্দর্য সেটি উপভোগ করবার জন্য আমরা অন্যান্য সময় যেটি দেখেছি যে পর্যটকদের বিপুল পরিমাণ ভিড় কিন্তু কক্সবাজারে থাকে, কিন্তু এবার তার এক ব্যতিক্রম হয়েছে। আপনি এখনও কিন্তু কিছু পর্যটক দেখতে পাচ্ছেন যারা আসলে এই অল্প গুটি কয়েক পর্যটক স্বভাবতই সবসময় কক্সবাজারে থাকে, সেই হিসেবেই তারা আছেন। তবে অন্যান্য সময়ে আমরা যেটি দেখতাম যে এই অসাধারণ সৌন্দর্যের যে রূপ সেটি দেখবার জন্য যে ঢল নামতো পর্যটকের, সেটি এইবার নেই। অন্যদিকে এই হতাশার কথা কিন্তু ব্যবসায়ীরাও বলছেন যে তারা এই বছর এবারের যে ঈদের মৌসুম সেই মৌসুমে তাদের যে টার্গেট ছিল যে তারা অন্তত 50 থেকে 60% বুকিং ইতিমধ্যেই করতে পারবেন, কিন্তু সেটি আসলে হয়নি। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সারির যে লোকজনের যে হোটেলগুলো রয়েছে, আমরা যেটি তারকামানের বাইরের যে হোটেলগুলো, সেগুলো অন্যান্য সময়ে আমরা যেটি দেখেছি যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে অনেক বেশি বুকিংয়ে ছাড়া পেয়েছিল তারা, কিন্তু এবার সেটি পায়নি। মাত্র 10 থেকে 12% বুকিং হয়েছে। তবে তারকামানের হোটেলগুলোতে 25 থেকে 30% হয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেটি হয়তো আরও বাড়তে পারে। সব মিলিয়ে ব্যবসায়ীদের মধ্যে এবারের কুরবানির ঈদে একটি হতাশা আছে। তারা এর বেশ কয়েকটি কারণ উদ্ঘাটন করেছেন। তারা যেটি বলেছেন যে এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে লোকজন বাইরে বেরোচ্ছে না, এরকম একটি বিষয় আছে। অন্যদিকে সবাই আসলে কুরবানির যে ঈদ সেটি নিয়ে ব্যস্ত, সে কারণে তারা আসলে এই যে এবার যে কুরবানির ঈদ, সে কারণে তারা কুরবানির প্রস্তুতির কারণে সে হয়তো বের হতে পারছে না। সব মিলিয়ে নানা কারণে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন। তারপরেও তারা প্রত্যাশা করছেন যে হঠাৎ করে যেহেতু অনেকেই বুকিং ছাড়া আসলে কক্সবাজারে চলে আসেন, তাই শেষ পর্যন্ত কক্সবাজারে তারা ঈদের পর পর্যটকদের বেশ সাড়া পাবেন এমনটাই আশা করছেন। আমরা এই সমুদ্রের আরও একটু গল্প আপনাদেরকে শোনাতে চাই, কারণ এই সমুদ্রে আপনি যদি একটু দেখাতে চাই যে এখন আসলে লাল পতাকা টাঙানো হয়েছে। এই লাল পতাকা টাঙানোর কথা কিন্তু না এখন। তো কেন সেই লাল পতাকা এই সময়ে টাঙানো হয়েছে এবং এই সময়ে লাল পতাকা টাঙানোর পরেও কেন পর্যটকরা সমুদ্র সৈকতে গোসলে নেমেছে, আমরা একটু এখানে যারা লাইফ গার্ডের দায়িত্বে আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এ সময় আসলে লাল পতাকা কেন টাঙানো হয়েছে? আসলে আমরা লাল পতাকা বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করতেছি। ঘূর্ণিঝড় মোকার পর থেকে সমুদ্র সৈকত একটু উত্তাল থাকতেছে কন্টিনিউস। তো আমরা লাল পতাকা দেওয়ার মানে হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় আপনার বড় বড় গর্ত হয়ে গেছে, তো পর্যটকরা চিহ্নিত করার জন্য আমরা লাল পতাকাটা দিয়ে রেখেছি, যেহেতু পর্যটকরা যেন সেখানে গোসল করতে না নামে। যদি গোসল করতে নামে, তারা কিন্তু যে কোনো সময় এখানে আপনার বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ যে গর্তগুলো আছে, গর্ত তো যখন পড়বেন দেখবেন আপনার উঠতে পারবেন না। আর গর্ত হওয়ার কিছু কারণ আছে, যেমন কি আমাদের এটা বালির বীজ আপনার প্রতি বছর আপনার পরিবর্তন হতে থাকে। বর্ষার সময় গর্ত হয়ে যায়, আর শীতের মৌসুমে গর্তগুলো একদম ভরে যায়, এই আর কি। সেই কারণে লাগানো হয়েছে। জি, সেই কারণে, যেহেতু সাগরের কন্ডিশন একটু খুবই খারাপ, আপনার নিজেও দেখতেছেন, আমরা দেখতেছি, আর বিশাল বড় বড় ঢেউ, তার কারণে আমরা লাল পতাকা দিয়ে রেখেছি কোনো পর্যটক যেন এখন বর্তমানে পানিতে না নামে। আর যারা পানিতে নামতেছেন আমাদের কথা না মেনে, অবশ্যই আমরা তাদেরকে দেখতেছি, কোনোভাবে যেন কোনো পর্যটক বিপদে না পড়ে আমরা সার্বক্ষণিক তাদেরকে দেখাশোনা করতেছি আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম লাইফ গার্ডের যারা দায়িত্বে আছেন এখানে, যারা আসলে বিশাল সমুদ্রের যে লাখ লাখ পর্যটক প্রত্যেক দিন গোসল করতে নামে সমুদ্রে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা সার্বক্ষণিক কাজ করে যান দিন রাত, তাদের সাথে কথা বলছিলাম। এটি আসলে কক্সবাজারে আসলে শুধু সমুদ্র নয়, এটির পাশাপাশি সমুদ্রের এক প্রান্তে যেমন সমুদ্র, অন্য প্রান্তে পাহাড়, তার মাঝখান দিয়ে যে মেরিন ড্রাইভ গেছে টেকনাফ পর্যন্ত, সেই মেরিন ড্রাইভের সৌন্দর্য অবলোকন করার জন্য কিন্তু পর্যটকের ঢল নামে। তবে সেই ঢল এবারের ঈদে নামবে কিনা সেটি নিয়ে হতাশা আছে ব্যবসায়ীদের মধ্যে, তাদেরও তারপরেও আশা যে শেষ পর্যন্ত কক্সবাজারের পর্যটকরা ছুটে আসবেন, কারণ এটি তাদের প্রিয় গন্তব্য। তাসনুবা, এই ছিল এখানকার সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদেরও সেই প্রত্যাশা যে কক্সবাজার যেহেতু আমাদের প্রাণের জায়গা, আমাদের বাংলাদেশের এমন একটি ভূখণ্ড যেখানে আসলে পর্যটন শিল্প মানেই হচ্ছে, আমরা বলি যে সেই জায়গাটাই সবথেকে বেশি সৌন্দর্যের খনি। তো সেই জায়গাটা পর্যটকে ভরে উঠুক, সবাই ঘুরে আসুক, সেই জায়গার সৌন্দর্য অবলোকন করুক, সেটাই আমরা চাই। এবারে চ্যানেল 24 আর্কাইভ থেকে অনুপম মুক্তির কণ্ঠে আধুনিক গান শুনতে শুনতে আজকের মতো সকাল 24 এই আয়োজন থেকে তাসনুবা মোহনা বিদায় নেব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। প্রত্যেক সকালে সকাল 24 সাথে থাকুন, নতুন নতুন আয়োজনের সঙ্গে থাকুন। শুভ সকাল আরও একবার। चुकाना रोना रोहिते कछे आरो किछु कथा ना बोलिते मोरे एई मधुखान मधुमय होय ना उठितो भोरे।